বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম শাবানা। শাবানা বাংলার ঘরে ঘরে ছিলেন দেবীতুল্য অভিনেত্রী। সকল শ্রেণীর দর্শকদের নিকট এই অভিনেত্রী ছিলেন শ্রদ্ধার পাত্রী। জীবন্ত অভিনয় দিয়ে খুব সহজেই দর্শকদের হৃদয়ে প্রবেশ করতে পেরেছিলেন বলে অভিনয় থেকে বিদায় নেওয়ার পরেও তার কথা ভুলতে পারে না এদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি। বাংলাদেশের সিনেমায় যখন অভিনয় নিয়ে খুব ব্যস্ত, ঠিক তখনই কাউকে কিছু বুঝতে না দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান শাবানা। হঠাৎ করে তার এই দেশান্তরী হওয়ায় বিস্মিত হন ভক্ত, শুভাকাঙ্ক্ষী চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই। সবার প্রিয় শাবানা এখন থাকছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে, স্বামী ও সন্তানেরা সহ সেখানেই তার স্থায়ী আবাস। দেশের বাইরে থাকলেও মনে পড়ে দেশের কথা। নির্দিষ্ট সময় পর দু সপ্তাহ কিংবা এক মাসের জন্য ছুটে আসেন বাংলাদেশে, প্রয়োজনীয় কাজ সেরে নিজের মতো করে কাটিয়ে আবার ফিরে যান প্রবাসের সংসারে। সেখানেও যে রয়েছে ছেলে মেয়ে নাতি নাতনি সহ অনেক আত্মীয় স্বজন। 20 বছর অভিনয় থেকে দূরে আছেন শাবানা, কিন্তু তাতে কি, আজও রাস্তায় বের হলে সবাই তাকে ঘিরে ধরে, কেউ বা ছুঁয়ে দেখেন, কেউ আবেগ জড়িয়ে ধরেন, এখন আবার কেউ কেউ নাকি সেলফিও তোলার আবদার করেন। চলচ্চিত্র থেকে দূরে সরে যাওয়ার পর এক সাক্ষাৎকারে এভাবে নিজের কথাগুলি বলেছিলেন দেশের কিংবদন্তী অভিনেত্রী। ক্লাস ফাইভে থাকতে সিনেমা জগতে নাম লেখান শাবানা। এহতেশাম পরিচালিত নতুন সুর ছবিতে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। চাকরি চলচ্চিত্রটি ছিল শাবানার নায়িকা জীবনের শুরু। এই ছবির পরিচালক এহতেশাম সম্পর্কে শাবানার বাবার খালাতো ভাই। এহতেশামই তখন শাবানার বাবাকে বলেছিলেন, তোর মেয়েটাকে আমি একটি ছবিতে নিতে চাই। শাবানার বাবা তখন বলেছিলেন, আমার মেয়ে কিভাবে অভিনয় করবে, সে এত লাজুক, কারো সামনেই তো আসতে চায় না। নাছোড়বান্দা এহতেশাম বলেছিলেন, তোর মেয়েটার মতো একটা মেয়েই আমি খুঁজছি। এরপর শাবানা বাবা রাজি হন। তারপর জীবনের প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান শিশু শিল্পী শাবানা। জীবনের প্রথম শটটাই শাবানা দেন এক টেকে, যা দেখে পরিচালক সহ ইউনিটের সবাই অবাক হয়ে তাকিয়ে থাকেন শাবানার দিকে। তারপর থেকে শুরু হয় চলচ্চিত্র অঙ্গনে শাবানার পথ চলা। তবে যে শাবানাকে শুরুতে তার বাবা চলচ্চিত্রে অভিনয় করতে দিতে চাননি, সেই বাবাই পরবর্তীতে তার অনুপ্রেরণা হয়ে ওঠেন, যার ফলে শাবানাও হয়ে ওঠেন বাংলাদেশি চলচ্চিত্রের একটা বিরাট অধ্যায়। এই অধ্যায়ে তিনি শেষ করেন প্রায় 500 সিনেমা, এর মধ্যে সর্বোচ্চ 130টি সিনেমায় অভিনয় করেন আলমগীরের সঙ্গে। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এই জুটিকে বলা হয় এভার গ্রিন জুটি। শাবানা 1952 সালের 15 জুন চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম আফরোজা সুলতানা রত্না। পরবর্তীতে চলচ্চিত্রে এসে নাম পরিবর্তন করে হন শাবানা। 73 সালে সরকারি কর্মকর্তা ওয়াহিদ সাদিককে বিয়ে করেন। দুজনে মিলে প্রতিষ্ঠান করেন প্রযোজনা সংস্থা SS প্রোডাকশন। এই প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হয়েছে অনেক জনপ্রিয় সিনেমা। এছাড়া যাদের জন্য শাবানা সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তারা হলো তার সন্তান। এই দম্পতির 2টি মেয়ে সন্তান সহ 1টি পুত্র সন্তান রয়েছে, যারা আজ লেখাপড়া শেষ করে প্রতিষ্ঠিত। সিনেমা জগতে ছাড়ার পর এক সাক্ষাৎকারে সন্তানদের সম্পর্কে শাবানা বলেন, লাখো কোটি মানুষের ভালোবাসায় শাবানা হলাম, হঠাৎ মনে হলো সন্তানদেরও তো সময় দেওয়া দরকার। আমার বড় মেয়ে সুমি তখন এ লেভেলে পড়ে, উচ্চশিক্ষার জন্য তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হলো। কিছুদিন পর ছোট মেয়ে উর্মি আর ছেলে নাহিনও যুক্তরাষ্ট্রে চলে গেল। ওদের সবার বয়সই তখন আর কত, বাচ্চারা আমাকে খুব মিস করছিল। দেশে যখন ছিল তখন তো আমার চোখের সামনেই ছিল, কাজের ফাঁকে দেখতাম। তখন আমিও ভাবলাম, মা হিসেবে আমার তো কিছু দায়িত্ব আর কর্তব্য রয়েছে, সন্তানদের যদি ঠিকভাবে গড়ে তুলতে না পারি তাহলে আমার এই অভিনয় জীবন দিয়ে কি হবে। তাই কষ্ট হলেও সিনেমা ছেড়ে সন্তানদের ব্যাপারে মনোযোগী হলাম। শাবানা যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে শেষবারের মতো ঘরে ঘরে যুদ্ধ সিনেমার শুটিং এর জন্য ক্যামেরার সামনে দাঁড়ান। তবে যে সিনেমা অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন সেটির খোঁজ খবর এখনো রাখেন, কারণ এই সিনেমাতেই তাকে নিয়ে গেছে খ্যাতির চূড়ান্ত শীর্ষে। জীবদ্দশায় অভিনয়ের স্বীকৃতি হিসেবে শাবানা 10 বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এর মধ্যে অভিনয়ের জন্য 9 বার ও প্রযোজক হিসেবে 1বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া 2010 সালে আজীবন সম্মাননা পান শাবানা। অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে প্রযোজক সমিতি পুরস্কার, বাচসাস পুরস্কার, আর্ট ফোরাম পুরস্কার, নাট্যসভা পুরস্কার, কামরুল হাসান পুরস্কার। দেশের সিনেমা জগতের উজ্জ্বল নক্ষত্র এখনো জল জল করে জ্বলে আছে দেশের মানুষের হৃদয়ে। এছাড়া বাংলা ছবিতে দর্শকদের সবচেয়ে বেশি চোখে জল আনা অভিনেত্রীর নাম শাবানা। তাই তো তার সিনেমা টেলিভিশনে প্রচার হলে দর্শকদের চোখে জল চলে আসে, হৃদয়ে বেজে ওঠে তার চিরসবুজ সংলাপ, যা অনন্তকালের জন্য সিনেমার পর্দায় বলে গেছেন তিনি। মহিউদ্দিন আলী মাহি, সিটি নিউজ, ঢাকা।